হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিমানি। এখন আমি যে তেলেগু মুভি রিভিউ করব তার নাম হচ্ছে জম্বি রেড্ডি, যেটা 2020-তে রিলিজ করেছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে। বাট এই বছর এটাকে হিন্দি ডাব ভার্সনে কিন্তু ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা হয়েছে, কালার সিনেপ্লেক্স বলে একটা টিভি চ্যানেল, নাম কিন্তু সেমই আছে জম্বি রেড্ডি। এছাড়াও তোমরা কিন্তু ইউটিউবে ওই মুভিটা দেখে নিতে পারো, ইউটিউবে কিন্তু ফুল মুভি অ্যাভেলেবেল আছে, জাস্ট সার্চ করবে জম্বি রেড্ডি হিন্দি ডাব ফুল মুভি, তোমরা কিন্তু পেয়ে যাবে। মুভিটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। মুভিটার ডিরেক্টর হচ্ছে প্রশান্ত বর্মা। এখানে কাস্টিং এ আছে তেজাস জাসজু, ডেবিউট্যান্ট একজন অ্যাক্টর, এছাড়া আনন্দী এবং আরো অনেকে। তো মুভিটা আমার কেমন লাগলো সে সবকিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো মুভিটার জনারটা হচ্ছে হরর কমেডি, এবং এটা কিন্তু বেসিক্যালি ফোকাস করা হয়েছে ঠিক করোনার টাইমে, যখন করোনা ব্রেকডাউন হচ্ছে এবং আমাদের প্রাইম মিনিস্টার বলছে ফুল লকডাউন হয়ে যাচ্ছে। তো সেরকম টাইমের একটা গল্প দেখানো হচ্ছে, যেখানে দুটো গ্রাম আছে এবং দুটো গ্রামের মধ্যে রেড্ডি পরিবার বাস করে, যে রেড্ডি পরিবারের দুটো বংশধর আছে যারা একে অপরের সাথে একটা খুনাখুনি সম্পর্কে আছে। তো একটা গ্রামে বিয়ে হচ্ছে এবং সেই বিয়েটা যার সাথে হচ্ছে সেই দামাদ তাকে অপর গ্রামের লোকেরা মারতে চাইছে, এবং এটা নিয়ে একটা সাবপ্লট ঘোরাফেরা করে। ইন দ্য মিনওয়াইল এই এই গ্রামেরই একটা সায়েন্টিস্ট আছে যে একটা ভাইরাস মানুষের মধ্যে স্প্রেড করতে চায় বিকজ অফ আর অফ হিজ ওন রিজন। সেই রিজনটা তোমরা মুভিটা দেখলে বুঝে যাবে। তো ওই ভাইরাসটা হচ্ছে একটা মানুষকে জম্বি বানিয়ে দিচ্ছে, এবং সে যখনই কাউকে কামড়াচ্ছে সেও জম্বি হয়ে যাচ্ছে। তো ওভারঅল এইখান থেকে গল্পটা শুরু হয়। এবার কিছু গ্রুপ অফ ফ্রেন্ডস আছে যারা ওই বিয়েটা অ্যাটেন্ড করতে চায়, এবং সে অ্যাটেন্ড করতে গিয়ে বিপদে পড়ে, এবং বিপদে পড়তে গিয়ে কী কী মজার ঘটনা ঘটে তাদের সাথে বা কী কী ভয়ানক ঘটনা ঘটে তাদের সাথে, সেইগুলো দেখার জন্য তোমাদের 1 ঘন্টা 50 মিনিট টাইম স্পেন্ড করতে হবে জম্বি রেড্ডির পেছনে। তো জম্বি রেড্ডি যদি ইনিশিয়ালি বলা যায়, ইনিশিয়ালি কিন্তু আমার মুভিটা একটু বোকা বোকা টাইপের লাগছিল। হ্যাঁ, যখন প্রথম আধ ঘন্টা মুভিটা একটু আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা পাগলামো চলছিল, যে পাগলামোর কোনো মিনিং খুঁজে পাচ্ছে না, এবং সেটা ইউজুয়ালি যে কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্মসের মধ্যে কিন্তু হয়ে থাকে। ওদের বিল্ড আপটা কিন্তু খুব বোকা বোকা টাইপের বিল্ড আপ হয়, এটা একদম ফ্যাক্ট। কমার্শিয়াল মেন স্ট্রিম মুভিগুলো স্পেশালি যেরকম হয়, তো এরকম বোকা বোকা টাইপের বিল্ড আপ আছে, এখানেও কিন্তু সেটা কোনো ডিফারেন্স ছিল না। একটা বিল্ড আপ করছিল যে বিল্ড আপটা জাস্ট ক্রেজি টাইপ ছিল, বাট আলটিমেটলি যখন এটার মধ্যে অ্যাকচুয়াল গল্পটা ঢোকে, এই জম্বিদের ব্যাপারটা ঢোকে, এবং আস্তে আস্তে সব বন্ধুদের মধ্যে মানে ওই বন্ধুর টিমটা কীভাবে জম্বিদের সাথে ফাইট করে, এবং একটা কমেডি অফ এরর সিচুয়েশনাল কমেডি যেইভাবে ক্রিয়েট করে ডিরেক্টর, সেটা কিন্তু দেখতে আস্তে আস্তে মজা লাগে। তো 1 ঘন্টা পর থেকে মুভিটার কিন্তু এন্টারটেনমেন্টটা আরও বেড়ে যায়। মানে ফার্স্ট হাফটা একটু স্লো স্টার্ট হয়, বা ইউ ক্যান সে একটু বোকাভাবে স্টার্ট হয় আমার জন্য, বাট আলটিমেটলি যখন সেকেন্ড হাফে আসে, সেকেন্ড হাফে কিন্তু গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে যায়, এবং তখন কিন্তু তোমাদের উপরে হুক ডাউন করে রাখবে। এবং কিছু কিছু জায়গায় আমার কিন্তু এই মুভিটাকে মনে পড়িয়ে দিয়েছিল গো গোয়া গনের কথা। একটা সিনের কথা বলছি, যখন বিয়ের বাড়িতে বিয়ে হয়ে গেছে এবং বউ জম্বি হয়ে গেছে, এবার এটা যখন জানতে পারে অফিসিয়ালি যখন বেরিয়ে যায় ব্যাপারটা, যে এখানে একটা কিছু ঘটনা ঘটছে যে সবাইকে জম্বি পরিণত হচ্ছে, এবং সেখানে যখন চারজন মিলে একটা জায়গায় ইউনাইট হয় এবং ওই বউটা যে আছে সে জম্বি হয়ে ওদেরকে মারার জন্য আসে, তো ওর মাথায় একটা কলসি বসিয়েছে, এবং কলসি বসিয়ে নানা রকম প্যাতরামো করা হয় ওর চারিপাশে, ওটা কিন্তু বেশ হাসি লেগেছে। এছাড়া আরেকটা সিন আছে, এখানে একটা বয়স্ক মহিলা ছিল যার দাঁতটা মানে ফলস দাঁত ছিল, তো ও জম্বি হয়ে যায়। এবার ওকে নিয়েও একটা পার্সন আছে যে ওর দাঁতটা পরিষ্কার করতো, তার সাথে একটা মানে কনভার্সেশন ওয়াইজ আছে এরকম সময় যেখানে একটু কমেডি সিন ঢোকানো হয়েছে। মানে কমেডিগুলো এমনভাবে প্লেস করা হয়েছে তোমাদের হাসি পাবে। বাট ইনিশিয়ালি কেন আমি বোকা বলছিলাম, যে ইনিশিয়ালি যেইভাবে গল্পটাকে স্টার্ট করা হয়েছিল ওটা একটু আউট অফ দ্য বক্স লাগলো, মানে ওটার জন্য মনে হলো মানে কিরকম মানে নেই, বাট এটা ওদের ফল্ট না, বিকজ এটা সাউথ ইন্ডিয়ান ফিল্মসের একটা ব্যাপার আছে, ওরা দুম করে একটা শুরু করে, কোনো একটা মাথা মুন্ডু থাকে না, এবং আস্তে আস্তে গিয়ে জিনিসটাকে মানে ওরা ম্যাচ করার চেষ্টা করে। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে একটা মন্দিরের রেফারেন্স দেওয়া হয়েছিল, গঙ্গা মন্দির, এবং সেটার একটা খুব ভালো সাইট এখানে ইউজ করেছে এই মুভিটার মধ্যে ক্লাইম্যাক্সে গিয়ে, যারা তোমরা দেখবে তখন বুঝতে পারবে। আই হোপ অনেকে তোমরা দেখে নিয়েছো, তাও বলছি ওই টাইমে কি ওটা রেফারেন্সটা বোঝা যাবে কেন ওই মন্দিরটাকে একদম ফিল্মের শুরুতে দেখিয়েছিল, প্লাস এই মন্দিরে যখন ওরা একটা রিচুয়াল পালন করতে ছিল বিয়ের, সেই সময় একটা হিস্ট্রি বলা হয়েছিল এই মন্দিরে, সেটার পুরো রিজনগুলো তোমরা ক্লাইম্যাক্সে গিয়ে বুঝতে পারবে। তো ওভারঅল আমার জম্বি রেড্ডি এন্টারটেনিং লেগেছে, বাট এই মুভিটার যে দর্শক আছে সেটা কিন্তু সবাই নিতে পারবে না, কারণ কি হরর কমেডি জনারটা কিন্তু এমনই জনার, সেটা মানে যারা খুব ইন্টারেস্টিং মানে একটা খুব ইন্টালেকচুয়াল বলবো না, একটা কাইন্ড অফ একটা একটা এমন একটা ফ্লেভার যেটা অনেকের ধরতে খুব প্রবলেম হয়। তো
এইখানে এক্সিকিউশনটা ভালো ছিল, বাট আরেকটু যদি ভালো হতো তো মন্দ হতো না। এখানে যে ডেবিউট্যান্ট অ্যাক্টর আছে তেজা জাজু, সে কিন্তু খুব ভালো রোল করেছে। আই মাস্ট সে একটা জায়গা আছে যখন ক্র্যাকার্স বাস্ট হয় এবং ও ওই ক্র্যাকার্স থেকে নিজেকে সেভ করে, ওই জায়গাটা পুরো কমার্শিয়াল মাস অ্যাপিল করার জন্য ওই সিনটা বানানো হয়েছে, যে ও নিজের মুভসগুলো দেখায় যে কীরকমভাবে নাচতে বাঁচতে পারে, ওটা কিন্তু বেশ সুন্দর নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট দ্য সিনেমাটোগ্রাফি অফ দিস মুভি ইজ ভেরি ভেরি গুড, মানে খুব সুন্দরভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে। ওভারঅল দিস মুভি ইজ প্লেজেন্ট বাট নট আউট অফ দ্য বক্স, বা খুব মারাত্মক একটা কিছু হবে তা নয়, বাট এন্টারটেইন হয়েছে, মানে আমার ভালো লেগেছে মুভিটা। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার রিভিউটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে।